আজকে আবার একটা নতুন ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি শিরিন জাহান। সবাইকে শুভ সকাল। আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রে এক কথায় প্রকাশ করব। এক কথায় প্রকাশ কাকে বলে জানি আমরা? একাধিক পদকে ছোট করে নতুন একটি পদে প্রকাশ করাকে এক কথায় প্রকাশ বলে। আমরা কি কি পড়বো সেগুলো একটু দেখি। অন্য দেশ, দেশান্তর, অগ্রে জন্মে যে, অগ্রজ, অনেকের মধ্যে একজন, অন্যতম, আকাশে চড়ে যে, খেচর, আয় বুঝে চলে যে, মিতব্যয়ী, আলোচনার যোগ্য, আলোচ্য, আল্লাহর প্রতি বিশ্বাস আছে যার, আস্তিক, আল্লাহতে বিশ্বাস নেই যার, নাস্তিক, উপকারীর উপকার স্বীকার করে যে, কৃতজ্ঞ, উপকারীর উপকার স্বীকার করে না যে, অকৃতজ্ঞ, ঋণ আছে যার, ঋণী, চৈত্র মাসের ফসল, চৈতালি, জানবার ইচ্ছা, জিজ্ঞাসা, নদীমাতা যার, নদীমাতৃ, পান করার ইচ্ছা, পিপাসা। অন্য ক্লাসগুলোর মতো আমরা এই এক কথায় প্রকাশগুলো খাতায় লিখে কমেন্ট বক্সে পোস্ট করব। লেখা যেন সুন্দর হয় এবং পরিচ্ছন্ন হয়। ভালো থেকো সবাই। আজকে এই পর্যন্ত। নতুন একটা ক্লাসের জন্য অপেক্ষায় রইলাম।